আজকে আমি এলাম তোমাদের আলোচনা করব যে আরেকটা প্রশ্ন অষ্টম অধ্যায়, যে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতা উদ্ভবের কারণগুলি আলোচনা করব। সেটা কি আমরা আস্তে আস্তে দেখি। আমি আগেই বললাম যে এই যে সাম্প্রদায়িকতা মানে হচ্ছে সম্প্রদায় সম্বন্ধে যে বিদ্বেষ বর্তমানে ব্যবহার করা হয়, এবং মূলত হিন্দু মুসলিম দুটো পরস্পর যে পৃথক জাতি, এবং আগেদিন যেটা বলিনি যে সৈয়দ আহমদের সময় থেকেই হিন্দু মুসলিম যে দুটো আলাদা জাতি, পৃথক জাতি, অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব যেটা আমি পরে আলোচনা করব, তার একটা বীজ সূক্ষ্মভাবে কিন্তু বপন করা হচ্ছে। দ্বিজাতি তত্ত্ব মানে কি? দুটি যে পরস্পর বিরোধী যে জাতি, যার কথাটা বলেছিলাম, সেটাই একটা নতুন শব্দ দিয়ে ব্যবহার করা হচ্ছে, দ্বিজাতি তত্ত্ব, যাকে বলা হয় টু নেশনস থিওরি। তো আসছি আমি ওটাতে। তার আগে বলি এই সাম্প্রদায়িকতা উদ্ভবের কি কারণ ছিল। প্রথমেই দেখব কি সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, উপনিবেশ শাসন। কারণ ব্রিটিশ সরকার বারবার তার শাসনের মধ্যে কি প্রয়োগ করছে? ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ নীতি প্রয়োগ করছে। এর মাধ্যমে তিনি তাদের সাম্রাজ্যবাদী স্বার্থকে টিকিয়ে রাখতে চেয়েছিল বিভিন্নভাবে। দেখো তোমরা যখন এদেশে মুসলিমরা দীর্ঘদিন ধরে আমাদের এখানে বসবাস করছিল, তাদের মধ্যে কিন্তু আলাদা মুসলিম হিসাবে আমরা চিহ্নিত করিনি, বারবার যেটা বলছি। কিন্তু ব্রিটিশ শাসনই এমনভাবে করে দেয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য বা যে তারতম্য, সেটাকে মুছে ফেলে, এবং ধীরে ধীরে তাদের একটা ধর্মীয় সম্প্রদায় হিসেবে তাদেরকে তুলে ধরা হয়। অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে একটা ধর্মীয় পরিচয়তে একটা বড় হয়ে ওঠে। ঠিক এরকম একটা জিনিস আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন পদ্ধতির মধ্যে দেখছি। ধরো আদমশুমারি হচ্ছে, সেই যে আদমশুমারি গণনাগুলো হচ্ছে, সেখানে তাদের লক্ষ্য থাকে জাতীয় আন্দোলনকে দুর্বল করে দিয়ে সম্প্রদায়ের ভিত্তি, ধর্মের ভিত্তিতে সম্প্রদায়গুলোকে ভাগ করা। ঠিক এই কাজগুলো কিন্তু তারা বারবার করছে, আমরা এটা দেখছি। তারপরে যদি আমরা বলি যে ধরো সরকারি চাকরির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে তারা কি বলছে যে আমরা প্রথমে বলি ব্রিটিশ সরকারের লক্ষ্য ছিল কি, ধর্মনিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা চালু করা। ঠিক অর্থাৎ লেখাপড়া, সরকারি চাকরি সব ক্ষেত্রে কি দেবে, তুমি ধর্ম যোগ্যতাকে প্রাধান্য দেবে, ধর্মীয় পরিচয় কিনা। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি যে ধর্মীয় পরিচয় কিন্তু বড় হয়ে উঠছে। ঠিক কখনো তারা হিন্দুদের প্রাধান্য দিচ্ছে, কখন তারা মুসলিমদের প্রাধান্য দিচ্ছে। যেমন তোমাদের উদাহরণ বলি, এই বিভাজন প্রক্রিয়াটা আরো স্পষ্ট হয়েছিল যখন 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফার্সির বদলে ইংরাজি কিনে বল। দেখো মুসলিম শাসনের ফলে দীর্ঘদিন ধরে আমাদের দেশে ফার্সি ছিল সরকারি ভাষা। পরবর্তীকালে অর্থাৎ ইংরেজ শাসনে কিন্তু তারা কি করছে, ফার্সিটাকে সরিয়ে দিয়ে ইংরেজিটাকে সরকারি ভাষা হিসাবে নিয়োগ করছে। অসুবিধাটা কি হচ্ছে না, মুসলিমরা কিন্তু মধ্যে ইংরেজি শিক্ষার হার খুব কম, খুব স্বাভাবিকভাবে কিন্তু চাকরি বাকরি বল বা বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে বলো, মুসলিমরা কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে। অন্যদিকে সরকারি চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে কারণে মুসলিমরা পিছিয়ে পড়তে থাকে, সেই কারণে কিন্তু হিন্দুরা এগিয়ে থাকে। তাহলে এইভাবে একটা পরস্পর বিরোধী শ্রেণী অবস্থানগত, শ্রেণীগত অবস্থান দেখা যাচ্ছে হিন্দু এবং মুসলিমের মধ্যে। কিন্তু এটা মাথায় রাখো, যতই আমি এখানে মুসলিম বলা হয়, কিন্তু এখানে মুসলিম সম্প্রদায় বলতে কিন্তু নির্দিষ্ট শ্রেণী, অর্থাৎ মুসলিমদের মধ্যে যে শ্রেণী শিক্ষিত তাদের কথা বলা হচ্ছে, কিন্তু এর বাইরে যে বিরাট যে কৃষিজীবী দরিদ্র মুসলিম শ্রেণী আছে, কিন্তু তাদেরকে কিন্তু এখানে অ্যাড্রেস করা হচ্ছে। তাহলে আমি সাম্প্রদায়িকতা উদ্ভবের প্রথম কারণ হিসাবে আমি কাকে চিহ্নিত করব, ঔপনিবেশিক শাসন। এর বাইরে আমি কি দেখব, হিন্দু জাতীয়তাবাদ। সেটা কিরকম হিন্দু জাতীয়তাবাদ কেন, ঊনবিংশ শতাব্দীতে আমরা দেখি দ্বিতীয়ার্ধ থেকেই প্রাচীন ভারতের একটা লক্ষ্য রয়েছে যে জাতীয়তাবাদের সাথে হিন্দুত্ব দুটোকে এক কারণে হওয়া হচ্ছে। কিরকম মানে জাতীয় ঐতিহ্য সংস্কৃতি বলতে প্রাচীনকালে যা কিছু ভারতের গৌরব সবকিছুই যেন হচ্ছে হিন্দুত্ব, এইভাবেই এটাকে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ এক কথায় আমরা দেখব হিন্দুর জাতীয়তাবাদের পুনর্জাগরণ হচ্ছে। ঠিক এবং এই কথাও বলা হচ্ছে যে মুসলিম শাসনের ফলে কি হচ্ছে, যে সভ্যতা গড়ে উঠেছিল তার পতন ঘটেছে, আর ব্রিটিশ শাসন তার একেবারে রসাতলে গেছে। তাহলে একটা সূক্ষ্মভাবে হিন্দু জাতীয়তাবাদ কিন্তু গড়ে উঠছিল। ঠিক কারণ মুদ্রা কিন্তু দুটো দিক থাকে। ঠিক আর কি দেখবো আমরা, কিছু কিছু ব্যক্তিত্বের প্রভাব দেখবো, কিরকম হিন্দু মুসলিম দুই দলের মধ্যে বা দুই সম্প্রদায়ের মধ্যে যারা এই উত্তেজনা বৃদ্ধি করতে বা পারস্পরিক একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে সাহায্য করেছিল। কারা কারা ধরো, স্বামী দয়ানন্দ সরস্বতী, কোনো ক্ষেত্রে মদনমোহন মালব্য, তাদের হিন্দুত্ববাদী কার্যকলাপ যেমন গুরুত্বপূর্ণ হয়েছিল। অন্যদিকে আমরা দেখব আগা খা মুসলিমদের মধ্যে, স্যার সৈয়দ আহমেদ খা, এরা যে গোড়া ইসলামী নেতা,
তাদের মনোভাবের ফলে বা তাদের কার্যকলাপের ফলে, শুধু মনোভাব বলবো না, কার্যকলাপটাও সমানভাবে দায়ী, তার ফলে যেন সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হতে যেত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি একটা বিষ তারা কিন্তু বপন করেছে। এরই হাত ধরে তাহলে আমি এটা নতুন বিষয় বা কারণ বলবো যে মুসলিম লীগ এবং হিন্দু মহাসভার প্রতিষ্ঠা। তাহলে দেখলে যে হিন্দু উপনিষদ শাসন তো প্রথমে দেখলে তোমরা, তারপরে আমি কি আলোচনা করলাম যে হিন্দু জাতীয়তাবাদ, এবং তোমরা এটাও জানো যে পরবর্তীকালে যে চরমপন্থী নেতারা তারাও কিন্তু তাদের কার্যকলাপের মধ্যে কিন্তু একটা হিন্দুত্ববাদ প্রকাশ পেয়ে গেছে, কারণ সেখানে তারা কিন্তু একটা দেশমাতৃকার জন্য লড়াই করছে, ঠিক? ফলে সেক্ষেত্রে কিন্তু কোনো ধর্মীয় পরিচয় আসা উচিত ছিল না, কিন্তু এসে গেছে। এবং কিছু কিছু ব্যক্তিত্বের কথা বললাম দুটো সম্প্রদায়ের ক্ষেত্রে, তাদেরও কম ভূমিকা নয়। এবার যেটা বলবো দুটো রাজনৈতিক দল, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, রাজনৈতিক দল তো এর আগে ছিল জাতীয় কংগ্রেস, কিন্তু এবার আমরা দেখছি কি মুসলিম লীগ গড়ে উঠছে। আসলে মুসলিমদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করা, তারা তো কংগ্রেসের বিরোধিতা করছে এবং বিরোধিতা করে মুসলিমদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার উদ্দেশ্যেই মুসলিম লীগের জন্ম হচ্ছে, যে মুসলিম লীগ কিন্তু রাজনৈতিক দল অবশ্যই, কিন্তু তার কার্যকলাপটা হচ্ছে সাম্প্রদায়িক, কারণ সে রাজনীতির মধ্যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পকে প্রবেশ করাচ্ছে। এটা একটা কঠিন, মানে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, কিন্তু এটা খুব ভয়ঙ্কর দিক। কেন? ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয়। তাহলে আমরা কি দেখব, একইভাবে কিছু মানে মুসলিম লীগের যে দাবিগুলো, সেই দাবিগুলোর বিরোধিতার উদ্দেশ্যে কিন্তু আবার একটা তৈরি হচ্ছে হিন্দুত্ববাদী অনেকটা হিন্দু মহাসভা আত্মপ্রকাশ করছে। তাহলে এইভাবে উভয় কার্যকলাপ পরস্পর বিরোধী, ফলে কি হচ্ছে হিন্দু মুসলিম সম্পর্ককে কিন্তু আরো বিষিয়ে তুলছে, আরো অবনতি ঘটাচ্ছে। তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পারলে আশা করি। তারপরে দেখো তোমাদের সরকারি উদ্যোগের কথা কিছু বলতে হবে। এখানে আমি কার কথা বলবো, মর্লে মিন্টো সংস্কার 1909, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নামে পরিচিত। সেখানে কি হয়েছিল যে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছিল, এবং এই প্রথম রাজনীতিতে কি করা হচ্ছে মানে সাম্প্রদায়িকতা প্রবেশ করছে, এবং হিন্দু মুসলিমদের মানে মুসলিমদের জন্য কি হচ্ছে আসন সংরক্ষিত করা হচ্ছে। ফলে মুসলিম ভোটাররা কি করবে, মুসলিম প্রতিনিধি নির্বাচন করবে, তাই তো? তাহলে এইভাবে একটা বিদ্বেষ এবং একদম কমিউনালিজম ইন পলিটিক্স বা ভারতীয় রাজনীতিতে একটা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প প্রবেশ করছে, কারণ রাজনীতির মধ্যে যেটা দেশ শাসনের কাজ সেখানে তো ধর্ম আসার বিষয় না। অথচ আমরা জানি ব্রিটিশ শাসন কিন্তু ভারতে একটা ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল, এই একটা। আরেকটা দেখবো যে 1857 সাল, এরপরে তোমরা নিশ্চয়ই জানো যে ক্ষমতার হস্তান্তর হয়েছিল, কোম্পানি হাত থেকে চলে গেছিল ব্রিটিশ সরকার বা মহারানীর হাতে। সেখানে তারা কি করছে, পরবর্তী পর্যায়ে হিন্দু সম্প্রদায়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে, আরও পরবর্তী পর্যায়ে গিয়ে দেখি আমরা মুসলিম সম্প্রদায়কে একটা সমান্তরাল শক্তির উপরে গড়ে তুলছে। অর্থাৎ তারাই কিন্তু মুসলিম সম্প্রদায়কে গড়ে তুলছে হিন্দুদের সমান্তরাল বা বিকল্প হিসাবে। এই যে গড়ে তোলা সরকারের পৃষ্ঠপোষকতায়, এটাই কিন্তু একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করছে। আরও আমরা পরে দেখব 1932 কি হয়েছিল, সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড, সেটা কি ছিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড, র্যামসে ম্যাকডোনাল্ড, তিনি ঘোষণা করলেন যে ভারতে যারা সংখ্যালঘু আছে, সব ধরনের সংখ্যালঘু, তাদের মধ্যে কি করা হবে, পৃথক নির্বাচন ব্যবস্থা করা হবে, ঠিক? নামই বলা হচ্ছে যে বাটোয়ারা হবে সম্প্রদায়ের ভিত্তিতে, ঠিক? একটা ভয়ঙ্কর, হিন্দুদের, মুসলিম, শিখ, খ্রিশ্চান, সমস্ত ধর্মালম্বীর জন্য, শুধু তাই না, আবার হিন্দুদের মধ্যে একটা ছিল ওরা পরে পড়বে বর্ণ হিন্দু এবং নিম্নবর্ণের হিন্দু, এভাবে ভাগ করা হচ্ছে। তাহলে এইভাবে সম্প্রদায় ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করে জাতীয়তাবাদী ঐক্য নয়, আসলে তারা সাম্প্রদায়িক ভাবনাটাকে কিন্তু বারবার উৎসাহ দিচ্ছে। তাহলে এইভাবে পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ হিন্দু সাম্প্রদায়িক শক্তি এবং মুসলিম সাম্প্রদায়িক শক্তি, আমি দাঁড়িপাল্লায় না মেপে কে বেশি কে কম, উভয় পারস্পরিক কার্যকলাপ এবং তার উপর থেকে ব্রিটিশ উপনিবেশ শাসনের যে প্রভাব, এই মিলে কিন্তু ভারতীয় যে দীর্ঘদিনের সযত্নে লালন করা যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকেই কিন্তু ধ্বংস হতে থাকে, সেই কাঠামো কিন্তু ভাঙতে থাকে। যারই আমরা পরিণতিক অংশে এগিয়ে যাবো 47-এর দেশ বিভাগের দিকে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আজকে যে সাম্প্রদায়িক ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিকতা বিকাশ বা কীভাবে সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি হলো, কী কী কারণ ছিল, তাহলে এটা তোমাদের আজকে বোঝা গেল। আজকে এই পর্যন্ত। এবার দেখো আমি তোমাদের মুসলিম লীগ গড়ে ওঠার কারণ আলোচনা করে দিই। একই সাথে বিভিন্ন কারণ ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠা, বিভিন্ন কারণ ছিল, এবং এটা প্রথমেই দেখা গেছিলো বঙ্গভঙ্গের পর থেকেই
যেমন সিদ্ধান্ত ঘোষণা করা হলো 1905-এ, তখনই হিন্দু মুসলিম যে সম্পর্কের বিষয়টি কিন্তু জাতীয়তাবাদ নেতারা আবার নতুন করে ভাবনা চিন্তা শুরু করে। এদিকে আমি যদি প্রতিষ্ঠার কারণ দেখি, প্রথমে আমি বলবো যে আলিগড় আন্দোলনের প্রভাব। আলিগড় আন্দোলন প্রভাব কি? সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমেদ খান যে বক্তব্য বা কার্যকলাপের মধ্যে আমরা বারবার সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নবাদী মানসিকতা বা চিন্তাধারণ প্রতিফলন দেখা যায়, ঠিক। এবং আগেও বলেছি, আর আগে বলছি, তিনি কি পরামর্শ দিয়েছিলেন মুসলিম সম্প্রদায়কে? জাতীয় কংগ্রেসের যে রাজনীতি, কংগ্রেসের রাজনীতি থেকে তিনি দূরে সরে নিতে চাইছিলেন। সেই সুযোগটাকে সদ্ব্যবহার করেছিল কারা? ব্রিটিশ প্রশাসন। তারা হিন্দু মুসলিমের মধ্যে স্বতন্ত্র তত্ত্ব প্রচার করে, তারা যে সেপারেট এটা প্রচার করতে থাকে, এবং যারই ফলে স্যার সৈয়দ আহমেদ খাঁ যে দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি উদ্ভব করেন, সেটাই কিন্তু ভারতে একটা সাম্প্রদায়িকতার বিষ বপন, এবং তাই কিনা মুসলিম সম্প্রদায়কে নতুন সাম্প্রদায়িক ভিত্তি দান করেছে এটা বলতে পারে, ঠিক। মানে কি, মানে সৈয়দ আহমেদ খামের যে দ্বিজাতি তত্ত্ব এই উদ্ভাবন করেন, এবং তার সেই মতবাদই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ভিত্তি স্থাপন করেছে, বুঝে গেল? এই একটা জায়গা দেখলাম। এরপরে একটা দেখবো যে আমলাতান্ত্রিক ষড়যন্ত্র কেন না ভারতে ব্রিটিশ শাসন, ভারতে যদি সাম্প্রদায়িকতার প্রসার দেখি এবং মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি, কিন্তু অবশ্যই ইংরেজদের যে আমলাতন্ত্রের ষড়যন্ত্রের কথা বারবার আমাকে বলতেই হবে। কারণ মুসলিমদের যে বিচ্ছিন্নতাবাদী যে রাজনীতি, এটার ভিত্তিভূমি ছিল হচ্ছে আমলা ষড়যন্ত্র। কারণ তারা কি করছিল, প্রথম থেকেই তারা ভারতীয় ভাষা এবং জাতিগুলোর মধ্যে যে ভেদাভেদ ছিল সেটাকে ভিত্তি করেই তারা এদেশে শাসন করতে চেয়েছিল। এবং আর্থসামাজিক ক্ষেত্র যদি আমরা ভাবি, তাহলে দেখবো যে হিন্দুদের তুলনায় যে মুসলিমরা পিছিয়ে পড়া, সেই পিছিয়ে পড়া শ্রেণীর যে ধর্মীয় অনুভূতিগুলোকে, সেগুলোকে কী করছে, উত্তেজিত করে তার বিচ্ছিন্নতাবাদী চেতনার প্রকাশ ঘটাচ্ছে, ঠিক। সেই কাজটা কিন্তু আমলাতন্ত্র, ব্রিটিশ আমলাতন্ত্র কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে কিন্তু কাজটা করেছিল। আবার বলি, হিন্দু মুসলিমদের মধ্যে যে তুলনা আর্থসামাজিক প্রেক্ষাপট, মুসলিমরা পিছিয়ে, হিন্দুরা এগিয়ে, তাহলে কি হচ্ছে, এই পিছিয়ে পড়া শ্রেণীকে কি করে বলা যায়, তাদের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি জাগরণ ঘটাও, সেটারই এই একটা উত্তেজিত করা সম্প্রদায় হিসাবে, এবং সেখানে বিচ্ছিন্নতাবাদী চেতনাটাকে আরো প্রকাশিত করা। এই কাজটা কিন্তু সম্ভব হয়েছিল কাদের দ্বারা? ব্রিটিশ আমলাতন্ত্রের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা ভূমিকা ছিল, এবং এটা তারা অত্যন্ত সুচতুরভাবে এবং অতি সূক্ষ্ম পদ্ধতি কিন্তু জ্ঞান তারা প্রয়োগ করেছিল। এর বাইরে আমরা কি দেখব, এর বাইরে আমরা দেখব যে কিছু অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতাতে হিন্দু মুসলিমদের মধ্যে, মানে হিন্দুরা অলরেডি প্রতিষ্ঠিত ইতিমধ্যে উচ্চবিত্ত শ্রেণী, তার সাথে যে উদীয়মান যে মুসলিম সমাজ, তাদের যে একটা আর্থসামাজিক প্রতিদ্বন্দ্বিতা, এটাও কিন্তু ভারতে সাম্প্রদায়িক মনোভাব তৈরিতে সাহায্য করে, এবং জারি পরিণতি কিন্তু মুসলিম লীগ। কীভাবে দেখো, একটা উদাহরণ দিই, ধরো উত্তর ভারতের মুসলিমগণ কি মনে করত, যারা মধ্যবিত্ত শ্রেণী ছিল, তারা পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের যে অর্থনৈতিক অগ্রগতি প্রগতি, এটা কিন্তু তারা হিন্দুদের ষড়যন্ত্র বলে মনে করত, বোঝা গেল? মানে উত্তর ভারতে যে মুসলিম মধ্যবিত্ত শ্রেণী, তারা মনে করছে পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের মধ্যে যে অর্থনৈতিক অগ্রগতি ঘটেছে, এটা কিন্তু হিন্দুদের ষড়যন্ত্র। এবং তখন মুসলিম সম্প্রদায় উন্নতির স্বার্থে কি করছে, এই যে মুসলিম নেতারা, তখন তারা এই সাম্প্রদায়িক, আমরা বলি যেটা হচ্ছে কমিউনাল কার্ড, সাম্প্রদায়িক তাস, এইটাকে ব্যবহার করা হচ্ছে, যাতে বিভেদের বীজটা কিন্তু আরো পরিপূর্ণ হয়ে ওঠে। এর বাইরে একটা কি কারণ দেখব, শেষ কারণ একদম, যে সিমলা বৈঠক, সিমলা দৌত্য, সেটা কি ছিল আমরা দেখব। মুসলিম নেতৃবৃন্দ সিমলা দৌত্যের আগে লখনৌতে মিলিত হলো, এবং তারা কি ঠিক করলো যে নিজেদের সম্প্রদায়ের জন্য একটা কি করতে হবে, সর্বভারতীয় রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বা জন্ম দিতে হবে, এইটাকে তারা, এবং মুসলিমদের মধ্যে আর কি করতে যাচ্ছে, তাদের মধ্যে যে জাতিগত স্বাতন্ত্র্য বোধ অ্যাজ এ মুসলিম, এই যে জাতিগত স্বাতন্ত্র্য বোধটাকে তারা জাগ্রত করতে চাইছে, করে কি করছে, হিন্দু মুসলিমদের যে মিলিত জাতীয়তা বোধ, ভারতীয় জাতীয়তাবোধ বলতে হিন্দু জাতীয়তাবোধ, মুসলিম জাতীয়বোধ, কিন্তু সেটা মিলিত, হিন্দু জাতীয়তাবাদও না মুসলিম জাতীয়তাবাদ, সেটা হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ, সেই মিলিত জায়গাটাকে বিরোধিতা করে তারা যে আনুষ্ঠানিক সূত্রপাত করেছিল কোথায়, ওই সিমলা দৌত্য বা সিমলা বৈঠক, জারি পরিণতি, চূড়ান্ত পরিণতি 1906 আমরা দেখব মুসলিম লীগের প্রতিষ্ঠা। এখানে বিভিন্ন ভূমি লোকের কথা আসতে পারে, ঢাকার নবাব সালিমুল্লাহ, তো যাই হোক, এইভাবে মুসলিম লীগ ভারতে কিন্তু
যে দ্বিজাতিতত্ত্বের যে বিষাক্ত বীজ বপন করলো, তাই কিন্তু ভারতকে দ্বিখণ্ডিত করার পথে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, ঠিক। এবং তারা মনেই করতো যে ভারতীয় যে হিন্দুদের সাথে মুসলিমদের সমঝোতা হবে কিসের ভিত্তিতে? সামাজিক ভিত্তিতে। রাজনৈতিক ভিত্তিতে কোনো সমঝোতাই বা মিত্রতাই সম্ভব নয় কিনা, যা কিনা তোমার যে বিভাজনের পথটাকে কিন্তু অনেকটাই উন্মুক্ত করবে। তাহলে আজকে আমরা তোমাদের এই দুটো প্রশ্ন আলোচনা করলাম।